আমার আমার বাচ্চাদের মনোগলফি আমার জটি মারিলে আর লাখান খুব বেশি আগুন হল এমন মাইর দিয়ে ফুটাইয়া মারে ফুটাইয়া মারে আমি তখন ঠিক কে দাদা মারি না এরপরে দেখি আমার মেয়ে দু তিনটা না লাগতিয়া পড়াইয়া ফেলাই দিয়ে মোবাইল তো কয় একটা নিছে কি মোবাইল নিছে মোবাইল ভাঙছে বললাম ফুটাইয়া মারছে আমরা সাত তন্তরে দুই লাখ টাকা দিয়ে তারা দিলে আমি বিচার আছে লাখ টাকা আমি মারি এক লাখ টাকা দো আলে সব কিছু ফাঁকা দিবি বাইশটা সুমন সাবল লগে আমার আলাপ হইলো তাইন কইলা তাইন জানই না এবং তাইন নির্বাচনও ব্যস্ত আছে আরে ভাই নির্বাচনও ব্যস্ত আছেন ভালো কথা নির্বাচন করিয়া তো এমপি হইতা এমপি হইয়া তো মানুষের বালা কর্তা এই যে দুর্বৃত্তগুলোর বিরুদ্ধে অবস্থান নিতা এখনো যদি তার নিজের যে পার্ক তার এই গ্রিনল্যান্ড পার্কের মালিক নাকি আগে তো আমি জানতাম না এখন জানলাম যে এটা তার নিজের পার্ক তার নিজের পার্কও যদি তাই দুর্বৃত্তগুলোর গুন্ডা ফান্ডারে তাই লালন করো তাইলে তাই এমপি হইয়া আমরা এই জনগণের লাগে কিতা করবা ওটা হইলো আমরা কাছে এখন প্রশ্ন যদি ধরো কোনো ধরনের আমরা সন্তোষজনক কোনো উত্তর তারা কাছে না পাই তাহলে ভবিষ্যতে কিতা করতাম না করতাম বিশ্বনাথবাসী উসমানীনগরবাসী সিরাইবাসীদের লইয়া আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব পার্কুর সামনে যাই গেটের সামনে যাই তখন আমরা দুইটা বাস রাস্তাটা খুব ছোট আমরা বাস যখন খারাপ হয়েছে টম টম আইছে ড্রাইভারে ড্রাইভারের লগে মাত্রা ভাই আপনি খারাপ হইলে কেন আর এন কইছেন কেন ও কত কাটাকাটি দিকে আইছে পেসেঞ্জার আমার অবস্থা আমি আমার প্রিন্সিপাল স্যার আসলার লগে লিওজন আসলে স্যারের লগে আমরা সাত তিনটের আগে গেটও ভিতরে ঢুকে তারা তো যেহেতু মানুষ আনার ফোন দেওয়া শুরু করছে মানে এই সন্ত্রাসী বলেন নাম ইয়া বাড়িতে ফোন দিছে বিভিন্ন জায়গায় ফোন দিছে আমি তার ফোন দেওয়া থেকে বিরত রাখাতে বারবার চেষ্টা করলাম ভাই ফোন দিও না ভাই ম্যানেজার যে ম্যানেজ বৃদ্ধ মানুষ বিচারাই তা কিছু বুঝেও না এরপর ম্যানেজার কর আচ্ছা তুমি ফোন দিও না আমরা দেখে দিব দেখে দিও আরও দুজন মানুষ আইসন লোক হেরো বাবুরা তুমি আর দিও করো না বা তারা মেহমান মানুষ আইসন তারা একটা সুযোগটা দেওয়ার আমরা দেখে দিব নাকি কয় না এটা আমি নিজে দেখ যে কুয়া আমার মারছে ও উপরে দৌ অন্যায় আমি দিকে দেখতাম না পরে এক পর্যায়ে কইছে দুই লাখ টাকা দিলে এটা সমাধান হইব দুই লাখ টাকা দিয়ে তারা দিলে আমি বিচার আছে লাখ টাকা আমি মারাইনি ও লাখানো উত্তর আমি আমার স্বাতন্ত্র্য লইয়া গেটুর ভিতরে হামাই গেছি হামানির পরে আমরা অপেক্ষা করলাম কিতা অবস্থা হঠাৎ করে সাওয়াল লইয়া গেট পার হয়ে গেছে হামাই গেছে দশ বিশ জন লইয়া এখন দেখা যায় যে বা তারা আমরা উপক্ষিত তারারও উপক্ষিত আমরা কয় ভাই আপনারা এটা বিচার দিকে দিমু আবার তার লোকে মাতে স্বাতন্ত্র্য কথা করছে তো আন্তা দিয়ে মাতিলে মাতিয়ে ওই যে ছেলেটা ওই যে ছেলেটা এই ছেলেটা সম্পূর্ণ কাহিনী করাইছে আমরা ছবি তুলছি ও ফোন দেব সবরে যাই হোক পরবর্তীতে আমরা অন্য জায়গায় রয়েছি তারা মুরব্বী হলে তারা বারো করিয়া নিছেন কি বৃত্তে দেখি নিছেন কি বারো করিয়া নেওয়ার পরে দুই মিনিট গেছে না আমি উপজেলা চেয়ারম্যানরে ফোন দিছি ইউনিয়ন চেয়ারম্যানরে ফোন দিছি তারা ব্যারিস্টার সুমন সাহেবরে ফোন দিছি ট্রিপল নাইনও ফোন দিছি এখন আমি কিছু একটা করতেই আমরা যেহেতু এলে আক্রমণ করে তারা মানে বোঝা গেছে তারা সারা এলাকার মানুষ সবাই এক হয়ে যায় ওলাখান কিছু হয়ে যায় আমরাও মানে দাঁড়া দিছে কিছু পাইলাম আমরা স্যার হলেও কিন্তু কর্তব্য বিমূল হয়ে গেছি পরবর্তীতে আমি দেখি হঠাৎ করে দেখি তারা গেট থেকে দুই দুজন মানুষ সবাই দিতাম আমার হলাম কি তারা খর এই কথা দুর্লিও বাজি গেছে আমি লাঠি উঠি লইয়া ও ছেলেরা ওরা দিকে তো আমার ছাত্রছাত্রী আমার ছাত্রছাত্রী একবারে বিতে হারাচ্ছে আমি তুই তো আমার ছাত্রটা আক্রমণ করলি আমি তাই তো আমার দৌড়িয়ে এলাম যে বিশ্বাস করু তখন আবার আমার বাচ্চা আমি মনে করছি আমার জটি মারিলে আর লাখান খুব বেশি আক্রমণ এমন মাইক দিয়ে ফুটাইয়া মারে ফুটাইয়া মারে আমি তখন ঠিক কে দাদা মারি না একটা ছেলেরে আমি গিয়ে দেখছি লাশুর মতো খেউ নাই তার খান দাঁত ও পাহাড় থেকে নিছিলাম মাইল আমি ধরার মতো কোনো মানুষ নাই ওর ভূতনো অবস্থায় গিয়ে লাত মারে তারা লাচ্ছি আর টানবে এরপরে দেখি আমার মেয়ে দু তিনটা না লাচ্ছি ইয়া করাইয়া ফেলাই দিয়ে মোবাইল তো কয় একটা নিছে কি মোবাইল নিছে মোবাইল ভাঙছে আমার স্যার হলে যখন স্যার আটটাই সময় মোবাইল ভাঙি গেছে বাড়ি গাইয়া আমরা তো যাইতাম পারলাম না আমরা তো ঘটনা সামাল দিতাম না খারে কতজন তারা মনে হয় বিশ পঁচিশটা ছেলে প্রত্যেকের এত লাঠি এগুলো আটটাইলে আরো কেয়ে মারে এগুলো আটটাইলে আরো কেয়ে মারে অথচ আমরা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করছেন আমরা হয়তো শিক্ষার্থীরা লইয়া গেছি শিক্ষা কিছু অর্জনের দায় যার কারণে আমরা হয়তো আরো বড় কিছুই গেল না আমরাও তো কিছু আগ পাওয়া আছিল স্বাভাবিক কেন অবশ্য লাইব দেখরা ব্যারিস্টার সুমন সাহেব অথবা এই এলাকার বড় চেয়ারম্যান লিডার হকলে দেখরা আমরাও তো বাচ্চান তো আগ পাওয়া আছি আমরা তো উল্টাইতাম পারতাম কিন্তু শিক্ষার মূল্যায়ন করতে গিয়া শিক্ষার যে শিক্ষা অর্জন করছে ওটা মূল্যায়ন করতে গিয়া আমরা বাচ্চান থেকে কোনোদিনও কোনো
যে মনে হইল যে তাই ব্যস্ত না থাকলে হয়তো তড়িৎ গতিতে আইয়া কিছু করলানে এখন তো দেখা যায় তাই জানলে করলানে এখন তো দেখা যায় তাই জানোইন তাই জানিয়া উনিও বিষয়টার গুরুত্ব দিছইন না ওটাও তো আমার কাছে মনে হয় নাকি তা আমরা যখন হসপিটাল গেছি আমরা শুধুমাত্র প্রশাসনিক এসআই আসলা কিন্তু তারা যে উপজেলা চেয়ারম্যানকে ফোন দিলাম চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানকে ফোন দিলাম ইউনিয়ন চেয়ারম্যান উপস্থিত টাইমে লাস্টে গেছে মাইক খাওয়ার পরে আমরা যখন বারো যাইতাম তখন গেছে মাত্র পাঁচ দশ মিনিট তাই আসলা কিন্তু এই যে দুর্বৃত্ত যে এর খোঁজখবর লইতে পারছো বা এর বাড়ি বা ওই এলাকার বাড়ি এই এলাকার গুন্ডামান্ডা হইব ঠিক আছে তারা তালিকা করুক তারা ফুটেজ আছে আমরা তারা ফুটেজ দেখুক দেখে তারা তালিকা করিয়া চিহ্নিত করুক এরপরে না আমরা এরপরে না আমরা এই যে মামলা রুজু করতাম মামলা রুজু করতে হলে যে তার নাম দাম লাগবো নাম দাম লাগবো তারপরে সাক্ষী কেন কেয়ারটেকার সাক্ষী আছে আরো কে সাক্ষী আছে এখন আমরা দুইটা জানি না আমরা এখানেও আমরা ছেলে পুলে এখানে ভ্রমণও লেগে গেছে কিন্তু তো মামলা রুজু করা লেগে গেছে না আমরা অপেক্ষা থাকি যে ওসি সাহেব আমি আমি বিশ্বনাথের মেয়র বলছি আপনি চিনেন আমাকে সুনামগঞ্জ আপনারবাড়ি আচ্ছা আর ভাই তাহলে তো আপনি যদি আমাকে চিনেন ভাই আমি তো আক্রান্ত কারণ ওই যে আমার পৌরসভার ওই যে ছেলেপুলেগুলা আপনার এখানে গেল আর দেখেন তারা বেড়াতে গেছে এবং ওই যে আমার টিচাররেও মারছে বা চেন্দরেও মারছে এই যে অবস্থা তো ইতিমধ্যে তো সমটা তো আপনারা কিছু করতে পারতা দু চারটারে দলে উঠলে তো কিছুটা ওই যে আমরা মানুষের জি তো কয়টারে শোনা তো আমার তো ফুটেজ আছে আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সার্কেল সাহেব ভালো আছেন আপনি ভেরি গুড ভেরি গুড তাহলে আমরা আরো আশ্বস্ত হয়ে গেলাম জি আচ্ছা ধন্যবাদ দাদা এখন হইলো ওই আমার একটা ভিউ আছিল যে সমটো আপনারা কিচ্ছু করেন না এখানে আপনি করে লিছেন অলরেডি থ্যাংক ইউ তো দিয়া আচ্ছা তো এখন আমরা দিবুন এখন আমরা দিবুনি বাটাইয়া ধন্যবাদ জি ধন্যবাদ 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 দাদা ওকে আদা 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 আমরা পৌরবাসীর উদ্দেশ্যে আমি কিছু বক্তব্য রাখার প্রয়োজন মনে করলাম যে আমার কাছে বিভিন্ন বিভিন্ন কর্নার থাকি
বা আমার ফেসবুক পেজও অনেকে লেখালেখি কররা আর বিভিন্ন করোনার থেকে ফোন করলো আর সকলে উত্তেজিত এই ঘটনা শুনিয়া সব মর্মাহত এবং উত্তেজিত যে এই ধরনের এই অসভ্য জগতের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড পরিচালিত হয়েছে আজকে চুনারুঘাট আমরা ছেলেপুলেদের উপরে যে আক্রমণ করা হয়েছে কয়েকটা ডাকাইত কয়েকটা দুর্বৃত্ত কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হইল আমরা এই যে আমরা ভিডিও ক্লিপস আমরা যা দেখলাম যে এলোপাতাড়িভাবে যেভাবে পশুর মতো তারা আচরণ করেন এবং আমরা যে শিক্ষক হলে সাথে সাথে উপজেলার চেয়ারম্যান এবং ব্যারিস্টার সুমন সবর লোকে তারা যোগাযোগ করার চেষ্টা করিয়া তারা ব্যর্থ হয়েছেন উপজেলার চেয়ারম্যান তাই ডেপুট করছেন ইউনিয়ন চেয়ারম্যান গেছে তাই নাইছেন তাই নাই নিয়ে 10 মিনিট তাকিয়ে আবার গেছেন কি কোনো ধরনের কোনো গুরুত্ব দিছেন না তাই না আবার শুনলাম যে ইউনিয়নের চেয়ারম্যান ছাত্রলীগের সভাপতি আমার লোকে আলাপ করলো আমি আশ্বস্ত হইলাম যে তাই একটা ব্যবস্থা গ্রহণ করবো তাও করছেন না তো যাই হোক বাইশটা সুমন সাহর লোকে আমার আলাপ হইলো তাই কইলা তাই জানই না এবং তাই নির্বাচনও ব্যস্ত আছে আরে ভাই নির্বাচনও ব্যস্ত আছেন ভালো কথা নির্বাচন করিয়া তো এমপি হইতা এমপি হইয়া তো মানুষের বালা করতা এই যে দুর্বৃত্তগুলোর বিরুদ্ধে অবস্থা নিতা এখনও যদি তার নিজের যে পার্ক তার এই গ্রিনল্যান্ড পার্কের মালিক নাকি আগে তো আমি জানতাম না এখন জানলাম যে এটা তার নিজের পার্ক তার নিজের পার্কও যদি তাই দুর্বৃত্তগুলোর গুন্ডা ফান্ডারে তাই লালন করেন তাইলে তাই এমপি হইয়া আমরা এই জনগণের লাগে কিতা করবা ওটা হইলো আমরা কাছে এখন প্রশ্ন তো আমরা যে সমস্ত ছেলেপুলে যারা আক্রান্ত হয়েছেন এনারে চিকিৎসা করাইবার লাগি আমি কইছি এরা উসমানীত বা আমরা স্থানীয় হসপিটালেও আজিকালি ব্যবস্থাও আছে তো এনেও যদি যেনেও পারেন অনুজ্ঞা চিকিৎসার লাগে তারা ফাটাই দিয়েছেন মনে তো আমি পৌরসভার পক্ষ থাকি আপাতত 20,000 টাকা এখানে যে তারা প্রাথমিক চিকিৎসার লাগি আমি 20,000 টাকা আমি গ্রান্ট করলাম আর যারা অভিভাবক সকল যারা সকল হয়তো একটু হয়তো মনে কররা যে এই যে টিচার হলে তারা ছেলে মেয়ে লইয়া গিয়া এই ঘটনা ঘটাইল আসলে এটা হলো একটা শিক্ষা সফর এবং এই ধরনের সফরের মাধ্যমে যে ছেলেপুলেদের যে জ্ঞান অর্জিত হয় এটা আর বলার কোনো প্রয়োজন রাখে না এটা সব দেশে সবখানে এরকমই হয় যে এরা গেছে জ্ঞান অর্জনের লাগি ভ্রমণও করলো দেখি আইলো জানিয়ে আইলো এরপরে মাস্টার হলে কইবা যে তোমরা কিতা দেখি আইলা এটা এসে লেখো ইত্যাদি ইত্যাদি এটাই নিয়ম এটাই শিক্ষা তো যাই হোক এইটা আপনারা দরিয়া নিতে হইবা যে এটা খোফালো আসিল এটা ঘটি গেছে কি এখন হইলো আমরা আর আপনারা এই যে ব্যাপারে টিচার হলে আপনারা দোষারোপ করতা না আর আমরা বিশ্বনাথবাসী উসমানীনগরবাসী সিলেটবাসী বা সারা দেশের মানুষ যারা এই ব্যারিস্টার সুমনের প্রচারণার কারণে তার প্রচারণার কারণে গ্রিনল্যান্ড পার্কও ভ্রমণও লাগে যায় এরা আরেকবার চিন্তা করব যে এই দুর্বৃত্তগুলোর জায়গা যেখানো এই গ্রিনল্যান্ড পার্ক এখানে যাইতো কি যাইতো না আর আমরাও প্রচার করবো যে যাতে এই এই ঘটনার বা এই দুর্বৃত্তগুলোর যদি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে কেউ যাতে এই গ্রিনল্যান্ড পার্কও আর ভবিষ্যতে কোনো দিন না যায় এটা আমরা কইমু আর আমরা এই ঘটনার লাগে আমরা আশ্বস্ত করছেন আমরার এই সার্কুলার যে এএসপি সাহেব এডিশনাল এসপি সাহেব তাই চক্রবর্তী বাবু এই নির্মল চক্রবর্তী বাবু তাই আমরা আশ্বস্ত করছেন এবং ওসি সাহেবও আমরা আশ্বস্ত করছেন দুইজনে আশ্বস্ত করছেন তো আমরা তারা ধন্যবাদ তারা অলরেডি একটা দুইটা অ্যারেস্ট করছেন আমরা চাইব যে বাকি যে 30-35টা হইব নাই সবগুলারে অ্যারেস্ট করিয়া এগুলার বিরুদ্ধে চার্জশিট দিয়া কাঠগুলা দাঁড় করাইয়া আনলে বলে তখন আমরা ক্ষান্ত হইমু এর আগে আমরা অপেক্ষা রাখবো যে তারা কিতা করেন না করেন যদি ধরো কোনো ধরনের আমরা সন্তোষজনক কোনো উত্তর তারা কাছে না পাই তাহলে ভবিষ্যতে কিতা করতাম না করতাম বিশ্বনাথবাসী উসমানীনগরবাসী সিরাইবাসী লইয়া আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব আপাতত আমরা আপনারা শান্তি থাকুক ধৈর্য ধারণ করুক উশৃঙ্খল কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই শান্তিপূর্ণভাবে আমরা আইন কানুনের ভিতরে দেখিয়া আমরা আমরা কার্যক্রম পরিচালনা করবো ওটা হইলো আমার কথা সকলের প্রতি বিনীত আবেদন থাকলো সকলের প্রতি যে আপনারা অধৈর্য হইবা না শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া আমরা আগাইবার সুযোগ করিয়া দেবা সবাই অশেষ ধন্যবাদ প্রিন্সিপাল সাহেব হুকা প্রিন্সিপাল সাহেব বিশ্বনাথবাসী উসমানীবাসীর নিকট আজকে আমরা মেয়র সাহেব যে উদারতার পরিচয় দিয়েছেন আজকে তানিয়ার রাহবার আমাদের সত্যিকারের অভিভাবক
আমরা সুনারগড়ের থেকে ওটা বিশ্বাস করতাম পারছি আজকে আমরা এতদিন মেরা সবার খান্দা আইছি না আসলে প্রয়োজন পড়ছে না আইছি না কিন্তু আজকে যে আমরা উদারতার পরিচয় দিচ্ছেন আমরা যে অভিভাবক হিসাবে আমরা এখানে বারবার ফোন দিচ্ছেন যোগাযোগ করছেন আনছেন আমরা সব কিছু কইছেন নিছেন আমরা তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ মেরা সবার আগামীতে যদি কোনো কাজ পড়ে আমরা ইনশাআল্লাহ তার পাশে থাকবো একটা সাইরাম যে মেরা সবাই একটা কোর ফোন ধন্যবাদ এটা ঠিক আছে তো আমরা নিজর গার্জিয়ান হিসাবে তো বাপরে তো ধন্যবাদ দেওয়া লাগে না আমরা বাপ হিসাবে মনে করলাম আমরা সবসময় এটা চাইতাম আমরা শুধু কেন্দ্রীয় স্কুল না বিশ্বনাথন যত স্কুল যত কলেজ যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানেও আমরা এলাকান কোনো পিকনিক স্পটও যাওয়ার ক্ষেত্রে শিক্ষা সফরও যাওয়ার ক্ষেত্রে আমরা আগে চিন্তা ভাবনা করার দরকার প্রয়োজনে আমরা ধারণা হওয়ার দরকার আমরা মুরব্বী পরামর্শ করার দরকার বিভিন্ন জায়গার যাইতে গিয়া এই এলাকা সম্বন্ধে আইডিওলজি নেওয়ার দরকার আইডিয়া নেওয়ার দরকার তো গিয়ে আমরা পালাটা পরিবেশ পাইবো সুন্দর ওইব আমরা শিক্ষা সফর আজকে যে সারাটা দিন আমরা বাচ্চাটা লইয়া গেছি বিশ্বাস সরুকা যে শিক্ষা সফরের উদ্দেশ্য গিয়া আমরা বেদনা বেদুর মন লইয়া আওয়া লাগছে বাচ্চাতে খাইছেও না পর্যন্ত আমরা যে খানিটা নিছিলাম একটা বাচ্চা খাইছে না সম্পূর্ণ তো আপনারা আমরা দোয়া করছেন আল্লাহ তালা আমরা ফিরিয়ে আনছেন আমরা সার্বিকভাবে সবসময় দোয়া করবা ভবিষ্যতে যাতে এখন বড় ধরনের কোনো প্রবলেম আল্লাহ ফেলায় না আমরা আর আমরা যে অভিভাবক কষ্ট পাইতে পারেন স্বাভাবিক কারণে অভিভাবক হলে আপনার কাছে আমরা দুয়াত করিয়া ক্ষমা চাইলাম আমরার আসলে ইচ্ছা নাই যে আপনারা বাচ্চা নিতে নিয়ে আপনারা বাচ্চা মানে আমরারও বাচ্চা আমরা কোনো অবস্থাতে এলাকান এলাকান চিন্তাও করছেন এলাকা বিড়ম্বনা কর্ম আল্লাহ তালা হয়তো আমরা এটা পরীক্ষাত ফেলাইছিলাম পরীক্ষা থেকে উত্তীর্ণ হইয়া আল্লাহ তালা আপনারা দুয়ারও আনছেন বাবার কাছে আমরা পৌঁছে দিতাম পারছি আপনারা বাচ্চা নিতে এটাই আল্লাহ তালা শুক্রিয়া আপনারা আমাদের আমরা দোয়া করেন জানো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ তাইলে আমরা ওই যে আমি প্রিন্সিপালের কথা একটা জবাব দিয়ে কিছু দেওয়ার দরকার যে অতিরিক্তভাবে এটা হওয়ার দরকার নাই যে মেয়র সাহেব এই করলা সেই করলা মেয়র ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান এমপি সবরও একটা দায় দায়িত্ব আছে এই পৌরসভার কেউ যদি আক্রান্ত হয় সে যেই থাকুক একটা সুরও যদি আক্রান্ত হয় এই পৌরসভার তাহলে মেয়রের একটা দায়িত্ব যে খোঁজখবর দেওয়া খোঁজখবর লাগা প্রয়োজন বুঝে সাহায্য সহযোগিতা করা তারে বালা ভাত ফিরাইয়া আনা এবং বই বাইরা কোনো কারণে যদি বিপদগ্রস্ত হয় তার এখান থেকে আনা যাই হোক এটা অতিরিক্ত আমার আমি এমন কিছু করছি না আমি আমার কর্তব্য পালন করছি এখানে উপজেলা যদি হইতো তো উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হইল নে এমপি হইলে এমপির দায়িত্ব হইল সর্বোপরি এই পার্কের মালিক যিনি গ্রিনল্যান্ড পার্কের মালিক তার বেশি দায়িত্ব হইলো যে তাই দায়িত্ব পালন করতা যে তাই ইনভাইট করিয়া তাই আমন্ত্রণ করিয়া সারা বাংলাদেশের সারা বিশ্বের মানুষে তা নখানো ভ্রমণ লাগে নিয়া এই যে ঘটনা ঘটাইলা তাই তো তড়িৎ পেগে তাই নাই উপস্থিত ওইয়া আমার বাচ্চা কাচ্চা অলরেডি একটা সান্ত্বনা দিয়া টিচার অলরেডি সান্ত্বনা দিয়া দিতে আসতো তাই এটা করছেন না আমরা তানরে দায়ী মনে করলাম তাই এত বড় জ্ঞানী গুণী একজন তাই নাম করা মানুষ ভবিষ্যতে তাই জনগণের কাছে জবাব দিয়ে হইতে বাধ্য হইবা ওখানেও শেষ।